আসসালামু আলাইকুম, বাদে সমিওলের পক্ষ থেকে সুস্বাগতম। আজকের মেডিসিন হলো কুনিয়াম মাদার এবং কুনিয়াম হাইপোটেনসি ওষুধ নিয়ে আলোচনা। কুনিয়াম মাদারটি সাধারণত ব্যবহার জন্যই হয়, খাবারের জন্য এটা কম ব্যবহার করা হয়, কারণ কুনিয়াম মাদারটি হলো হেমলক বিষ থেকে তৈরি, সুতরাং এটি অতিরিক্ত খেলে বিষক্রিয়া হয়ে মারা যাবে। সুতরাং এটি মাদার টিংসার সাধারণত খাবারের জন্য ব্যবহার করা হয় না, এটি দ্বারা মালিশ বানিয়ে ব্যবহার করা হয়। বিশেষ করে অলিভ অয়েল, গ্লিসারিন অথবা খাঁটি নারকেল তেলের সাথে 3:1 ভাগ, মানে 3 ভাগ নারিকেল তেল অথবা দেখা যাচ্ছে গ্লিসারিন অথবা অলিভ অয়েল, সাথে 1 ভাগ হলো ওষুধ কুনিয়াম, যেমন 10 ml এর সাথে 30 ml, মোট 40 ml হলো, একত্রে মিক্স করে এটি ব্যবহার করলে দেখা যাচ্ছে খুব ভালো উপকার পাওয়া যায়। আর শক্তিকৃত সাধারণত 200 1 ml, 10 ml, 50 ml সিএম। কুনিয়ামটা সাধারণত নিম্ন পটেন্সি কমে ব্যবহার হয়, 200 থেকে সাধারণত শুরু হয়, 200 থেকে সিএম পর্যন্ত, সিএম মানে 1 লাখ পাওয়া পর্যন্ত এটি ব্যবহার করা হয়। তবে হোমিওপ্যাথিক ওষুধ প্রতিটি ওষুধের লক্ষণের উপরে ভিত্তি করে ব্যবহার করতে হয়। কুনিয়াম এক প্রকার বিষ হওয়ার কারণে এটি খুব সতর্কতার সহিত ব্যবহার করতে হয়। এটি সাধারণত অনেক বড় বড় রোগের উপরে কাজ করে থাকে, যেমন পক্ষাঘাত মানে প্যারালাইসিস উপরে কাজ করে, মাথা ঘোরানো এটির ক্ষেত্রে খুব ভালো কাজ করে, যে শুয়াতে উঠলে, শোয়ার এপাশ থেকে ওপাশ হলে, বসে দিলে মাথা ঘোরায়, হাঁটতেছে মাথা ঘুরে পড়ে যাচ্ছে, চোখ বন্ধ হলে মাথা ঘোরায়, মানে মাথা ঘোরানোর জন্য এটি একটা ভালো ওষুধ। তারপরে কম্পন শৈলী যদি হাত পা কাঁপে সেই ক্ষেত্রে, এবং দেখা যাচ্ছে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়া, যে মানুষকে চিনতে পারে না, আপনজনকে চিনতে পারে না, স্মৃতিশক্তি ডে বাই ডে দুর্বল হয়ে যাচ্ছে, আগে একটি জিনিস মনে থাকতো, একটি স্থানের নাম মনে থাকতো, সেগুলো ভুলে যাচ্ছে, এই ক্ষেত্রে অবসাদ এবং মূত্র সংক্রান্ত রোগে, মানে মূত্র সংক্রান্ত যে কোনো রোগের উপরে এটি খুব ভালো কাজ করে থাকে কুনিয়াম। এবং শুক্রতারলতার ক্ষেত্রে লিম্ফেটিক গ্ল্যান্ড, আমাদের যে গাড়ির পাশে যে গ্ল্যান্ডগুলো ফুলে ওঠে, সেই ক্ষেত্রে বেস্টেক গ্ল্যান্ড, মেমোরি গ্ল্যান্ড, সেইটি যদি ফুলে ওঠে, টনসিল গ্ল্যান্ড, এগুলো ক্ষেত্রে খুব ভালো কাজ করে। পাশাপাশি যদি হৃদকম্পন বেড়ে যায়, হৃদস্পন্দন বেড়ে যায়, পালপিটেশন, বুক ধরফরানি বেড়ে যায়, সেই ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে। এবং আঘাতজনিত কারণে যদি বিভিন্ন রোগ হয়ে থাকে, বিশেষ করে টিউমার, সেক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে। এক কথায় এই ওষুধটি খুব বহু রোগের জন্য খুবই ভালো কার্যকরী ওষুধ। ছেলেদের যৌন দুর্বলতার উপরে এটি খুব ভালো কার্যকরী ওষুধ। যৌন দুর্বলতার ক্ষেত্রে লিঙ্গের দুর্বলতা, কামবাপ চরিতার্থ করার প্রবল ইচ্ছা কিন্তু স্ত্রীর সঙ্গমে সম্পূর্ণ অক্ষম, মানে যৌন মিলনে প্রচুর ইচ্ছা, সহবাসের প্রচুর ইচ্ছা, সব সম্মানের মধ্যে ইচ্ছে থাকে কিন্তু সম্পূর্ণ অক্ষম, যেটাকে একদম টোটালি অক্ষম বলে, এরকম অনেক সময় অক্ষম, মানে কখনো ওই মেলার সাথে সম্পূর্ণ করতে পারে না, কিন্তু ইচ্ছে প্রচুর, স্ত্রী লোক দেখলে, আলিঙ্গন করলে, মনে মনে ভাবলে অসারে বীর্যপাত হয়ে যায়। অনেকে দেখবেন যে স্ত্রী লোকের কাছে গেল, ইচ্ছে আছে কিন্তু গেল, এই বীর্যপাত হয়ে যায় অসারে, পানির মতো চলে আসে, অনেক সময় একটু স্পর্শ করা মাত্র অথবা মেয়ে নিয়ে ভাবলেই পানির মতো চলে আসে, সেই ক্ষেত্রে এটি খুব ভালো কার্যকরী ওষুধ। এবং যারা বিবাহ করার পর স্ত্রী থেকে অনেকদিন যাবত দূরে রয়েছেন, বা দীর্ঘদিন বয়স হয়ে গেছে, মানে অনেক বয়স হয়ে গেছে, বিবাহ করেননি, তাদের ক্ষেত্রে এটি ভালো কাজ করে, মানে সেক্স অবদমন করে রাখার জন্য, চাপা দিয়ে রাখার জন্য যদি কোনো রোগ হয় সেক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে। এটি মহিলাদের ডিম্বায়ুর উপরও ভালো কাজ করে, ডিম্বায়ুর টিউমার, জরায়ুর টিউমারের উপরেও কাজ করে, বেস্ট টিউমারের উপরেও কাজ করে, মিন্সের বিভিন্ন গ্লুদের উপরেও কাজ করে। এবং ছেলেদের পোস্টেট গ্ল্যান্ড যদি বড় হয়ে যায়, প্রস্রাব যদি ধরে রাখতে না পারে, ফোটা ফোটা প্রস্রাব করে, প্রস্রাব পড়ে যায় এবং ফোটা ফোটা প্রস্রাব হতেই থাকে, প্রস্রাব ক্লিয়ার হয় না, অনেক কুদ দিতে হয়, সেই ক্ষেত্রে এটি খুব ভালো কাজ করে। তবে অবশ্যই শক্তিকৃত ওষুধ সূক্ষ্মতায় ব্যবহার করতে হবে। আর মাদারটি দেখা যাচ্ছে যে বাহ্যিক মলম হিসেবে, মালিশ হিসাবে ব্যবহার করা যেতে পারে। তবে অবশ্যই এটি জার্মানি ওষুধ হলে সবচেয়ে ভালো। আর যৌন বিষয়ক একটা কথা মনে রাখবেন যে দ্রুত বীর্যপাত আসলে কোনো একটা রোগ না, এটি বিভিন্ন রোগের কারণ। এখন সেক্ষেত্রে আপনি সেই কারণটা যখন দূর হবে তখন দ্রুত বীর্যপাতের সমস্যাটা দূর হবে। অনেকে এসে বলে যে আমি যেন সহবাসে বেশি সময় পান ওষুধ দিন, আসলে সহবাসে বেশি সময় পাওয়ার জন্য বা অনেক লং টাইম মেলামেশার জন্য কোনো স্থায়ী কোনো ওষুধ নেই, সেগুলো ওয়ান টাইম ওষুধ, ক্ষতিকর ওষুধ, রিয়েল কোনো ওষুধ নেই। সেক্ষেত্রে এই ওষুধগুলো একটু ধৈর্য ধরে সময় নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান হলে ইনশাল্লাহ আপনি ওই দিক দিয়ে সুস্থ থাকবেন। আমাদের এখানে জার্মানি ওষুধ দিয়ে চিকিৎসা করা হয়। এই জার্মানি ওষুধ পেতে যোগাযোগ করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।